সাত বছর পর 17 সেপ্টেম্বর নরসিংদী জেলা আওয়ামী লীগের সম্মেলন হতে যাচ্ছে। সম্মেলনকে কেন্দ্র করে এরই মধ্যে দলীয় কোন্দল আরও প্রকট হয়েছে। সম্মেলনে যোগ্য নেতৃত্ব আসার আশা করছেন জেলা নেতাকর্মীরা। সম্মেলনে নির্বাচিত নতুন নেতৃত্ব জেলা আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করবেন বলেও আশা করছেন নেতাকর্মীরা। নরসিংদী থেকে সুমন রায়ের রিপোর্ট। নরসিংদী জেলা আওয়ামী লীগের সবশেষ সম্মেলন হয়েছিল 2015 সালে। সম্মেলনে নজরুল ইসলাম সভাপতি এবং আব্দুল মতিন ভূঁইয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হন। দলীয় কোন্দলের কারণে 2020 সালের নভেম্বরে দলীয় পদ থেকে দুজনকেই অব্যাহতি দেওয়া হয়। এরপর থেকেই ভারপ্রাপ্ত সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগের দায়িত্বে রয়েছেন। এই সম্মেলনই প্রমাণ করবে যে আমাদের নেতা নির্বাচনের মধ্যে আমরা বিশ্বাস করি আমাদের প্রাণপ্রিয় নেত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা সকল দিক বিবেচনা করেই সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচন করবেন। দীর্ঘদিন সম্মেলন না হওয়ায় সম্প্রতি স্থানীয় আওয়ামী লীগের দুটি পক্ষের বিবাদের মধ্য দিয়ে দলীয় কোন্দল প্রকাশ্যে আসে। জেলা আওয়ামী লীগের নেতৃত্বে যারা আসতে আগ্রহী তারাও একে অপরের প্রতি দোষারোপেরই রাজনীতি করছেন। যারা ভারপ্রাপ্ত হয়ে দায়িত্ব পালন করছে এই দুবছর তারা দলকে সঠিক পথে নিয়ে আসতে পারে নাই, অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যে ত্যাগী নেতা সর্বপর্যায়ে যারা বাদ পড়েছে তাদেরকে দলে ফিরিয়ে আনতে হবে, দলে কাজ করার সুযোগ করে দিতে হবে। বিভেদ মুক্ত আওয়ামী লীগকে আমরা এই আবার প্রতিষ্ঠিত করি, সেই হোক আগামী দিনের সম্মেলনকে ঘিরে আমাদের অঙ্গীকার। আমি আশা করি এই সম্মেলনের মাধ্যমে গ্রুপ বলতে নরসিংদী কিছু থাকবে বলে আমি মনে করি না, কারণ আমরা সবাই বঙ্গবন্ধুর আদর্শের কর্মী। তো আমি মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের বাইরে আমি যাব না। তো উনি যদি ভালো মনে করে যে আমার দিয়ে জেলার সভাপতি করবে উনি, তাইলে উনার যে সিদ্ধান্ত ওইটাই সঠিক সিদ্ধান্ত। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রার্থনা জানাব, আমাকে যদি আপনি আবার সুযোগ দেন আমি ওই আগের মতোই সততার সাথে ন্যায় নীতির সাথে কাজগুলি করব। 2008 সালের জাতীয় নির্বাচনে নরসিংদীর সবকটি সংসদীয় আসনে জয়ী হয়েছিল আওয়ামী লীগ। তাই এই সম্মেলনের মধ্য দিয়েই যারাই নেতৃত্বে আসবেন তাদের আগামী জাতীয় নির্বাচনের আগে দলীয় কোন্দল দূর করে দলকে শক্তিশালী করতে হবে বলে মনে করেন নরসিংদী আওয়ামী লীগের নেতাকর্মীরা। নরসিংদী থেকে সুমন রায়, চ্যানেল আই।